নমস্কার বন্ধুরা, আপনারা যারা ঝাড়খণ্ড ট্যাট দিতে চলেছেন তাদের জন্য একটা বেঙ্গলি গাইডবুক, ঠিক আছে, একটা গাইডবুক বা বাংলা ভাষার উপর আমরা নিয়ে এসেছি। তো এই গাইডবুকটি আপনারা কী করে পাবেন এবং এই গাইডবুকতে কী কী রয়েছে, অর্থাৎ এই সম্পূর্ণ গাইডবুকের রিভিউ আজকে আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা দেখে নেবো যে গাইডবুকে কী কী রয়েছে, ঠিক আছে। তো আগে আপনি প্রথমে দেখে নিন যে গাইডবুকটিতে কী কী রয়েছে, এই বইটিতে কী কী রয়েছে, সবগুলো আগে পুরো আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তারপর যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা বইটা নিতে পারবেন। তো কী করে নেবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই বইটা হচ্ছে, দেখুন, ঝাড়খণ্ড ট্যাটের জন্য স্পেশালি সেটা তৈরি করা হয়েছে, বেঙ্গলি গাইডবুক। এখানে প্যারাগজি থাকছে, তারপর কম্প্রিহেনশন টেস্ট থাকছে, উইথ মডেল কোয়েশন পেপার থাকছে, কমপ্লিট সিলেবাস কভার রয়েছে, আপনার সিটেটের যে সিলেবাস, সিলেবাস অনুযায়ী যে পরীক্ষায় আসে এটা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আছে। তো প্রথমে আমরা চলে যাই প্যারাগজিতে, ঠিক আছে ভাই। তো প্যারাগজি যে সিলেবাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখুন এই প্যারাগজি যে সিলেবাসগুলো, দেখুন এখানে এখানে দেখুন টোটাল এখানে আমাদের 13টা পয়েন্ট আছে, অর্থাৎ 13টা টপিক রয়েছে। এই 13টা টপিক সম্বন্ধে সম্পূর্ণ কনসেপ্ট এখানে এক্সপ্লেন করা আছে, যেমন ভাষা আয়ত্তি, ভাষা শিক্ষণ, ভাষা শিক্ষণের নীতি, মাতৃভাষা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, ভাষার বৃত্তি, তারপর ভাষা দক্ষতা, ভাষার বোধশক্তি, পারদর্শিতার মূল্যায়ন, শিক্ষণ, শিক্ষণ উপকরণ, সংশোধনমূলক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সামাজিকীকরণ, প্রতিভাবান শিশু, অর্থাৎ এই সম্পূর্ণ 13টা টপিকের পুরো আপনাদের মানে এক্সপ্লেনেশন রয়েছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার। এখানে দেখতে পাচ্ছেন একটু এক ঝলক আপনারা এখানে দেখে নিন, ঝলক দেখলা যা। তো এখানে দেখুন প্যারাগজি যে প্রথম টপিক ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তীকরণ, এই ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তীকরণের একটা সম্পূর্ণ কনসেপ্ট, ঠিক আছে। এটা হচ্ছে ভাষা আয়ত্তীকরণ, ভাষা লার্নিংয়ের একটা সম্পূর্ণ যেটা কনসেপ্ট। তো এই সম্পূর্ণ কনসেপ্ট আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে প্রত্যেকটা টপিকের আপনারা পুরো কনসেপ্ট পাবেন, ভাষা শিক্ষণের মূল নীতি, ঠিক আছে। এখানে দেখুন ভাষা শিক্ষণ এবং আয়ত্তীকরণের কিছুটা MCQ রয়েছে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে ভাই। MCQ সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করলে আপনাদের ভালো হবে, ঠিক আছে, একদম শর্টে দেওয়া আছে। তারপর দেখুন ভাষা শিক্ষণ আয়ত্তীকরণে অনেকগুলো প্রশ্ন এখানে MCQ রয়েছে। তারপর দেখুন ভাষা শিক্ষণের নীতি, এখানে দেখুন রয়েছে কি ভাষা শিক্ষণের নীতি রয়েছে, সেই ভাষা শিক্ষণের নীতি কী কী সবগুলো এখানে ডিটেলস আমরা দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন সেই নীতির মধ্যে কী কী রয়েছে, পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই বইটা পেজ হচ্ছে 286 পেজের একটা বই। তারপর দেখে নেওয়া যাক প্রাথমিক স্তরে মাতৃভাষা পঠন পাঠনের লক্ষ্য উদ্দেশ্য, ঠিক আছে। তো এই ধরনের সম্পূর্ণ সবকটি টপিক আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর দেখুন এখানে সবগুলো আপনার যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো এখানে সবগুলো আমরা এক্সপ্লেন করেছি এবং অনেকগুলো MCQ রয়েছে, ঠিক আছে ভাই, অনেকগুলো MCQ আপনারা এখানে দেখতে পাবেন। তারপর আমরা দেখি কম্প্রিহেনশন টেস্ট, আমাদের যে কম্প্রিহেনশন বা প্যাসেজ যে পরীক্ষায় আসে সেই প্যাসেজগুলো আমরা দেখে নিই এখানে। এটা হচ্ছে কি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখন, এটাও একটা টপিক, যে টপিকটি আমরা দেখেছিলাম আমাদের সিলেবাসে রয়েছিল। তারপরে অর্থাৎ এইভাবে সবগুলো টপিক এখানে আছে। এটা হচ্ছে রিমিডিয়াল টিচিং বলুন বা সংশোধনমূলক শিক্ষা বলুন, এটা সম্পূর্ণ কনসেপ্ট এখানে রয়েছে, ঠিক আছে ভাই। তারপর এটা কি রয়েছে আমাদের, এটা রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেটা বলেছিলাম, এটা কনসেপ্ট, অর্থাৎ সবগুলো যে। তারপর কম্প্রিহেনশন টেস্টে আমরা সরাসরি চলে যাই, আপনাদের দেখিয়ে দিই। তারপর মডেল কোয়েশ্চন পেপার কী করে পাবেন এটাও আমরা দেখিয়ে দেবো, এটা হচ্ছে প্রতিভাবান শিশু, ঠিক আছে। এটা হচ্ছে কি ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা, এটা হচ্ছে টপিক, ঠিক আছে, গুরুত্বপূর্ণ টপিক, সম্পূর্ণ টপিক, পুরো ডিটেলস আপনারা দেখবেন, দেখতে থাকুন। এবার দেখুন এবার চলে আসছে প্যাসেজ, ঠিক আছে। এবার দেখুন এখানে বেশ কয়েকটি প্যাসেজ আমি আপনাকে দিয়েছি যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন গদ্যাংশ। এখানে প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ থেকে প্যাসেজের কোয়েশনগুলো দেওয়া আছে, এখানে কোয়েশনের সঙ্গে সঙ্গে আনসারও আছে, কিছুটা পরবর্তীতেও আছে। এখানে দেখুন প্যাসেজ গদ্যাংশ 2, ঠিক আছে, গদ্যাংশ 2 এভাবে গদ্যাংশ দেওয়া আছে। গদ্যাংশ থেকে কী কী ধরনের প্রশ্ন আসে সেটা আপনারা জানবেন, প্রশ্নগুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন, ঠিক আছে ভাই। এই সবগুলো রয়েছে আমাদের গদ্যাংশ 4, তো গদ্যাংশ 4ও আপনারা এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে সম্পূর্ণ অনেকগুলো গদ্যাংশ এখানে রয়েছে, অনেকগুলো গদ্যাংশ আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য আমরা দিয়েছি। এই দেখুন আরেকটা কম্প্রিহেনশন টেস্ট, এখানে কী কী ধরনের প্রশ্ন আসে, এই দেখুন প্রশ্ন এবং সঙ্গে তার আনসার দেওয়া আছে। তারপর আমরা যদি দেখি, তারপর আমরা আনসার একটু আমরা দেখে নেবো। এক ঝলক কবিতাগুলি, আমরা কবিতাগুলো কী কী দিয়েছিলাম আপনাদের জন্য, অনেকগুলো কবিতা দেওয়া আছে আপনাদের জন্য আমরা প্রোভাইড করেছি, যেটা একই PDF-এ আপনারা পাবেন, কোনো সমস্যা করতে হবে না আপনাদের, আর কোথাও মানে খুঁজতে হবে না, ঠিক আছে ভাই। এখনও আমাদের প্যাসেজ চলছে, দেখতে পাচ্ছেন কতগুলো প্যাসেজ আমরা দিয়েছি আপনার জন্য। তো এটা যদি আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে পারেন তাহলে 100% কনফার্ম যে এই কনসেপ্ট থেকে আপনাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে, ঠিক আছে।
এই কনসেপ্টগুলো যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনার এখানে দেখুন আমরা কবিতায় চলে আসলাম, কবিতা ওয়ান, ঠিক আছে। কবিতা ওয়ান এখানে একটা কবিতা দিচ্ছি এবং কবিতা থেকে কী কী ধরনের প্রশ্ন আসে এগুলো ডিসকাস করছি। তারপর দেখুন কবিতা টু, এই কবিতা টু এখানে কিন্তু রয়েছে। তারপর কবিতা থ্রি গেল, তারপর দেখি আমরা এখানে দেখুন কবিতা ফোর রয়েছে, পদ্যাংশ, 18 বছর বয়স একটা কবিতা, সেই 18 বছর বয়স কবিতা থেকে কী কী ধরনের প্রশ্ন আসে। তারপর আরেকটা কবিতা দেখুন, এখানে আরেকটা সুন্দর কবিতা রয়েছে, এই কবিতা অর্থাৎ অনেকগুলি কবিতা। তারপর দেখুন যে মডেল প্র্যাকটিস সেট আমরা বলেছিলাম, এই প্র্যাকটিস সেটে কিন্তু মডেল কোয়েশন পেপারে আপনাদের কী কী থাকছে, মডেল কোয়েশন পেপারে আপনাদের একটা প্যাসেজ থাকছে, প্যাসেজের আনসারগুলো পাবেন, তারপর আপনারা তারপর সঙ্গে সঙ্গে আপনারা কবিতা পাবেন এবং প্যারাগ্রাফ পাবেন। অর্থাৎ সম্পূর্ণ কোয়েশন পেপার যেভাবে আপনাদের পরীক্ষায় আসে ঠিক সেইভাবে আমরা সাজিয়েছি, ঠিক আছে ভাই। এবার দেখুন এখানে প্যারাগ্রাফের প্রশ্ন পুরো 30টা এখানে থাকবে একটা সেটে, ঠিক আছে। এখানে দেখুন কয়টা রয়েছে, 30টা থাকবে, ঠিক আছে ভাই, 30টা রয়েছে, ঠিক আছে। এই ধরনের অনেকগুলো 4-5টা প্র্যাকটিস সেট রয়েছে আপনার। তো ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনারা সেটা এই বইটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনারা ডাইরেক্ট সরাসরি আমাদের সহজগুরুর যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের দিয়ে দিচ্ছি, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করুন তাহলে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো। তো তার জন্য আপনাদের প্রাইস লাগবে 99, ঠিক আছে ভাই, মাত্র 99 রুপিসে আপনারা বাংলা ভাষার সম্পূর্ণ যেটা প্যাডাগজি বা কম্প্রিহেনশনের যেটা সম্পূর্ণ কোর্স, সম্পূর্ণ কোর্সের সম্পূর্ণ পিডিএফ আপনার মোবাইলে চলে যাবে। তার জন্য আপনাকে মাত্র 99 পেমেন্ট করতে হবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে এখনই পেমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের ওই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা আমরা পাঠিয়ে দেবো। তাছাড়া বাংলা ব্যাকরণের আরেকটা এই ধরনের একটা বই রয়েছে, আমরা একটু জাস্ট দেখে নিই। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ, ঝাড়খণ্ড টেটের বাংলা ব্যাকরণের সম্পূর্ণ গাইডবুক, এটা হচ্ছে বাংলা ব্যাকরণ। এখানে বাংলা ব্যাকরণের যতগুলো সিলেবাস আছে সিলেবাস সহ 650টা এমসিকিউ রয়েছে, ঠিক আছে। তো 650টা এমসিকিউ সহ কমপ্লিট সিলেবাস কভার করা হয়েছে এখানে। তো এখানেও দেখতে পাবেন আপনারা, সিলেবাসটা আমি আপনাদের দেখিয়ে দিই একটু ডিটেলসে, বইটা আপনারা একটু দেখে নিন কাইন্ডলি। প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে নিই। এই দেখুন আমাদের যে সিলেবাস আপনাদের বলেছিলাম, এই সিলেবাস বেঙ্গলি গ্রামারের বাংলা ব্যাকরণের এই সিলেবাস আপনাদের থাকছে। তো এই সিলেবাসে এই যে 13টা টপিক, এই 13টা টপিক এখানে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে দেওয়া আছে, সঙ্গে এমসিকিউ 650টা। প্রত্যেকটা টপিকের আপনারা এমসিকিউ পাবেন। অতীতকাল জানলে হবে না, অতীতকালের প্রকার জানতে হবে, অতীতকালের 4টা প্রকার রয়েছে, ভবিষ্যৎকালের 4টা প্রকার রয়েছে, সবগুলো জিনিস এখানে পুরো ক্লিয়ার কনসেপ্ট দেওয়া আছে। তারপর এখানে এমসিকিউ অনেকগুলো দেখতে পাচ্ছেন রয়েছে। তারপর দেখুন কারক, কারক নির্ণয় কী করে করতে হয় খুব সহজ পদ্ধতিতে, কারক সেই কারক আমরা ডিসকাস করেছি এখানে দেখতে পাচ্ছেন। কারকের কোয়েশন রয়েছে, কোয়েশন সঙ্গে এক্সপ্লেনেশন রয়েছে, এই সবগুলো। অর্থাৎ এইভাবে আপনারা পুরো টপিক আপনারা পুরো কভার পেয়ে যাবেন। এটারও ভিডিও ডেসক্রিপশন আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে ভাই, ভিডিও ডেসক্রিপশনে এটারও লিঙ্ক পেয়ে যাবেন। সুতরাং আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, বা ভিডিওর মধ্যে আমি যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে এটা পারচেস করতে পারবেন, ঠিক আছে। ধন্যবাদ, যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা নিতে পারেন। তাছাড়া আমাদের ক্লাস কন্টিনিউ চলবে প্রতিদিন, তো আপনারা আমাদের ক্লাস সর্বদা দেখতে থাকুন। ধন্যবাদ।